তার জীবনের হিসাব দেওয়ার জন্য উঠতে হবে। কেয়ামত মানে তার কেয়ামত মানে কি তার কেয়ামত বলতে আমরা বুঝি মহাপ্রলয় ধ্বংসযজ্ঞ, সেটা ঠিক আছে। কেয়ামতের যেসব নাম আছে সেই নামগুলোর মধ্যে যেমন অসিয়া করিয়া, অসিয়া মানে এমন মহাবিপদ যে মহাবিপদ আল্লাহ ছাড়া কুল মাখলুককে আচ্ছন্ন করে ফেলবে, সংজ্ঞাহীন বেহুস করে ফেলবে। করিয়া মানে আঘাতকারী, প্রচন্ড আঘাত। يوم يكون الناس كالفراش المبثوث يدين مانوش بكتا ايدس كتا بكتا بانغو فان كيت بطن غير مطا اكتر بر اكتر عاصي بر بي شيك يا مدي باش وتكون الجبال كالعهن المنفوش فهاغلو هبه ওই দুইয়ের মতো ঠোঙ্কার যখন এটাকে ধনে তখন যেমন রেশা রেশা হয়ে উড়ে যায়, এই শক্তিশালী পাহাড় গুলো ধনিত পশমের মতো উড়ে যাবে। সেই কেয়ামত সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হতে হবে? 1,00,000 বছর পরে, হাজার হাজার বছর পরে, এখনো অনেক দেরি, এরকম না। কি বিশ্বাস? আগামীকালের জন্য কি করেছ সেটা তুমি দেখো। সেই কাল বলতে কেয়ামতকে বোঝায়, কারণ এখানে একটা মূলনীতি আছে, জ্ঞানের বড় বিষয় আছে। কুল্লু মা হুয়া আতিন করিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যেটা তোমার জীবনে একদিন আসবে এটাকে কাছে মনে করাটাই বুদ্ধিমানের কাজ। ওটা আসবেই, মাঝখানে কয়েকশো বছর বা মাঝখানে এক রাত, কি পার্থক্য? মৃত্যুর পরে আসাবে কাহা 309 বছর ঘুরিয়েছেন গুহাতে। জিজ্ঞাসা করা হলো কতদিন ছিল, ওরা বললো একদিন বা একদিনের কিছু অংশ। আল্লাহ, 100 বছর মৃত্যু অবস্থা থাকলে রোজায় আলাইহিসসালাম জীবিত হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো কতকাল তুমি মৃত্যু অবস্থায় অবস্থান করেছ? তিনি বললেন একদিন বা একদিনের কিছু অংশ। 1,000 বছর, 1400 বছর হায়াত পেয়েছে যে কাফের বেঈমানরা, পৃথিবীর প্রথম যুগের মানুষেরা। জিজ্ঞাসা করা হবে বছরের হিসেবে পৃথিবীতে কত বছর ছিলে? একদিন বা একদিনের কিছু সময়, 100 বছর আমার বলছে একদিনের, একদিন বা একদিনের কিছু সময়, 309 বছর ওনারা বলছেন একদিন বা একদিনের কিছু সময়, 1,000, 1,200, 1,400 বছর ওনারা বলছেন একদিন বা একদিনের কিছু সময়। এই হলো দুনিয়ার জীবন, যেটা আসবেই এটাকে কাছে মনে করাটাই হলো মুমিনের কাজ, আর কেয়ামতকে দূরে মনে করা এটা কাফেরের কাজ, বেঈমানের কাজ, আল্লাহ অবিশ্বাসীর কাজ। আপনারা আল্লাহকে বিশ্বাস করেন তো, ঈমানদার করেন, তাহলে অবশ্যই আজ থেকে কেয়ামতকে কেউ আর দূরে মনে করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের বিশ্বাস বর্ণনা করতে গিয়ে বলেছেন সূরা আল মুআরিজের 6 নম্বর আয়াতে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা, তারা অর্থাৎ কাফেররা, নমরুদ, ফেরাউনরা, আবু জাহল, আবুলাহাব, উতবা, শায়বান, নাস্তিক, এরা মনে করে বাইদা, কেয়ামত কি অনেক দূর, যে জিনিস একদিন আসবেই তোমার জীবনে কখনো সেই জিনিস কি নয় দূর হলো সেটা যেটা কখনো আসবে না, এটা কখনো আসবে না, সেটা কি দূর যেটা আসবেই এটা কখনো কি নয়।
সমাজের বড় লোক উচ্চ লোক